إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আজকের অন্তর্দীপাতে যে ইসলামিক আলোচনা সভা শুরু হতে চলছে সেটার কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আজিজ, এবং সেই কোরআনুল করিম তেলাওয়াত করবেন আমাদের মসজিদের ইমাম আশরাফুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تحت أقدامنا ليكون من
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কুরআনুল করিম থেকে ভাই আশরাফুল হক সাহেবের মুখনিসৃত কুরআনুল করিম সূরা হামিম সিজদা ফুসসিলাত আমরা আয়াত শ্রবণ করলাম কিছু তেলাওয়াত। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা থেকে বলতে চাইলেন আমাদের, যখন কাফেরদের উদ্দেশ্যে বলেছেন যে যখন কোরআন পাঠ করা হবে তখন তারা গোলমাল বাঁধানোর চেষ্টা করবে, তারা শুনতে দেবে না। তা আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে, এরকম যে কোরআন করিম যখন শ্রবণ হবে, যখন তেলাওয়াত হবে, তখন আমাদেরকে অবশ্যই সেটা হৃদয়ঙ্গম করতে হবে, সেটা শুনতে হবে কায় মনোবাক্যে, শুনে আমাদের জীবনে সেটা বাস্তবায়িত করারও চেষ্টা করতে হবে, তবেই এ তেলাওয়াত যথার্থ তেলাওয়াত হবে, এ শোনা যথার্থ শোনা হবে। কোরআন তেলাওয়াতের অর্থই হচ্ছে এটা, যে যেটা আমরা শুনব, যেটা আমরা জানব, তার প্রতিটা অক্ষর কোরআনের অক্ষর হয়ে থাকবে না, সেটা যেন আমাদের জীবনে বাস্তব রূপ ধারণ করতে পারে। আমাদের এরপরে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বহরমপুর থেকে আগত আকমাল হোসেন সাহেব, তিনি মূলত আমাদের এই সঞ্চালনার দায়িত্বে থাকবেন। যেহেতু আমি কিছুটা হলেও আপনাদের কাছে অনেকটা পরিচিত, আমাকে অনেকেই চেনেন এখানকার মানুষ, আমি দীর্ঘ 15 বছর থেকে আপনাদের এখানে আসি। আমার মনে হচ্ছে আব্দুল কাইমের সঙ্গে যখন ছিল এই বাগানের যে স্কুল মাঠ, সেখানে আমরা বক্তব্য রেখেছিলাম, ফাইজি সাহেব তো আছেনই। তো ফাইজি সাহেবের সম্পর্কে নতুন কিছু বলার নেই, যেখানে নতুন মুখ আমাদের এখানে আকমাল হোসেন সাহেব, যাকে অনেকেই হয়তো আপনারা চেনেন না, কিছু কিছু মানুষ ওনার কথা শুনে এসেছেন যারা চেনেন। উনি আপনাদের কাছে যে হ্যান্ডবিলগুলো পাঠানো হয়েছে বা যদি পেয়ে থাকেন তাহলে সেখানে ওনার পরিচয় সম্পর্কে আপনারা কিছু জেনেছেন। তবুও আমি বলি, সামনে রসুল ইসলাম নিষেধ করেছেন যে সামনে কোনো ব্যক্তির সেই রকম কোনো গুণ না বর্ণনা করাই ভালো। তো বাহ্যিক কিছু গুণাবলী বলা যায়, কেউ যদি পিএইচডি থাকে তাহলে ডক্টরেট বলা যেতে পারে, সেতে বাড়ি আমরা কিছু বলছি না। উনি শিক্ষার জগতে একটা নক্ষত্র, পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের কাছ থেকে যথাক্রমে শিক্ষারত্ন সম্মাননা এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক উনি। বর্তমানে বহরমপুরের যে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের উনি প্রধান শিক্ষকতার প্রধান শিক্ষকের ভূমিকায় আছেন। আমার খুব কাছের বন্ধু মানুষ, ফাইজি সাহেবের সঙ্গেও বিশেষ পরিচিত, আমরা সব একসাথেই অনেক জায়গায় প্রোগ্রাম করেছি। তো ওনাকে মূলত এই জন্যেই আনা, ওনার কিছু জ্ঞানগর্ভ কথাবার্তা আমরা যাতে শুনি এবং শোনার পরে যাতে আমরা আমার জীবনে বাস্তবায়িত করতে পারি, এবং ইসলাম সম্পর্কে কোথাও নতুন কিছু দিক নির্দেশনা বা দিক দর্শনা যেটা দেবেন, দিক নির্দেশনা দেবেন, সেটা যাতে আমাদের জীবনের পাথেও হতে পারে, ইসলামকে যাতে আমরা বুঝতে পারি সহজ সরলভাবে। এখনও ইসলামকে মনে হয় আমাদের বোঝা হয়নি সঠিকভাবে, আমার মনে হয়, আমার 57 বছর বয়সে সেটা মনে হয়েছে। আমি বিশেষ করে ডাক্তার ইন্তেখাব ভাইকে বলেছিলাম এই জন্য
যে আমার সামনে দু দশটা বিশটা লোক থাকলেই হবে, ছেলে থাকলেই হবে, ছেলে থাকলেই হবে তাই বলেছিলাম। আমি ছেলেদের সামনে কিছু বলতে চেয়েছি, আমি ছাত্রদের সামনে বলতে একটু ভালো লাগে, তাদের হৃদয় প্রাণ মন সব তাজা, আমরা এখন মরতে বসেছি, সুতরাং তাজাদেরকে আর উদ্দীপ্ত করতে হবে। উদ্দীপিত করার জন্য আমি আকুল ভাইকে মূলত এই বলে নিয়ে এসেছি, যারা তাজা যারা তরুণ তাদের কিছু বলতে হবে। আমার মনে হয় রবীন্দ্রনাথ সবুজের অভিযান কবিতা এরকম বলেছিলেন, ওরে সবুজ ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, নাকি ভাইজান ঠিক বললাম? অনেক ছোটোবেলাকার কবিতা, ভাইজান ভালো বলতে পারবেন। তো রবীন্দ্রনাথ এরকম ছোটদের নবীন কাঁচা, ওরে নবীন ওরে আমার কাঁচা, এ বলে আদর করে সম্ভাষণ করে ডেকেছিলেন। তো তাদেরকে ডাকলে তারাই হচ্ছে সমাজের কারিগর, তারাই হচ্ছে ফিউচার বিল্ডার, তারাই হচ্ছে সমাজকে ভবিষ্যতে ভবিষ্যৎ সমাজ গড়ার কারিগর। সুতরাং তাদেরকে কিছু যদি দেওয়া যায়, ইসলাম সম্পর্কে যদি কিছু দেওয়া যায় এবং তারা যদি জীবনে বাস্তবায়িত করতে পারে, তাহলে আমাদের এখানে আসার সাফল্যতা বা সফলতা এখানেই নিহিত আছে। যদি আমরা দুটো প্রাণকেও দুটো কচি খাঁচাকেও আমরা প্রভাবিত করতে পারি, ইসলামের পথে আনতে পারি, এই জন্যই নতুন করে আজকে এখন থেকে আমি মাইকটা সঞ্চালনার দায়িত্ব মূলত টোটাল প্রোগ্রামের সঞ্চালনার ভূমিকায় থাকবেন আমাদের ভাই আকমল হোসেন, উনি শেষ পর্যন্ত সঞ্চালনা করবেন এবং তিনি আমাদের কিছু ওনার জ্ঞানগর্ভ কথাও কিছু শুনবেন, আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা গুণগান স্তব আমাদের সবার রব সবার প্রতিপালক আমাদের সবার সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আশরাফুল মাখলুকাত করে বা সর্বশ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন, তাহলে এক নম্বর কথা হলো যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী এই মিলে অসংখ্য, কত প্রকারের যে উদ্ভিদ এবং প্রাণী আছে, এই মাটির উপরে আছে, মাটির তলদেশে আছে, ভাসমান অবস্থায় আছে, সমুদ্র নদী জলের গভীরে আছে। একটা তথ্য বলি, পৃথিবীতে যত পিঁপড়ে আছে তাকে যদি দাঁড়িপাল্লার এক পাল্লাতে রাখা যায় আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি অন্য পাল্লাতে রাখা যায়, কোনটা ভারী হবে মনে হয়? মনে হয় তো মানুষ। শুধু গুগল ঘাঁটলে হবে? গুগলে সবগুলো আছে, সবার কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে তার মানে সবারই আছে, হাত তুলছে না কেউ। পৃথিবীতে এই যে করোনা ভাইরাস বলছে না, করোনা ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্রোটোজায়া এসব 9-10 পড়ান হয় না গো,
তো ডাক্তারবাবুরা ভালো জানেন যে করোনা ভাইরাস ছড়ায় তো ড্রপলেটস, কিসের মাধ্যমে ছড়ায়? এই যে কথা বলছি তো, কথার সাথে সাথে থুতুর অসংখ্য কণা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, এক ফোঁটা জলে কত ব্যাকটেরিয়া থাকতে পারে জানো? কোটি। কি বললাম? এক ফোঁটা, ওয়ান ড্রপ অফ ওয়াটার। তো এইরকম পৃথিবীতে যত পিঁপড়ে আছে, দাঁড়িপাল্লার একদিকে রাখলে আর মানুষ অন্যদিকে রাখলে তো বলা হচ্ছে যে পিঁপড়ের দাঁড়িপাল্লায় ভারী হবে। আমাদের অবিশ্বাস্য ঠেকছে না, আশ্চর্য ঠেকছে যে তাই হয় নাকি, কোথায় পিঁপড়ে আছে? কিন্তু আমরা যা দেখি তার চাইতে বৃহৎ অংশকে আমরা দেখতে পাই না। তুমি আমাজনের জঙ্গল দেখেছ? সমুদ্রের তলদেশে কি বড় বড় প্রাণী আছে তোমরা দেখেছ? আমরা দেখেছি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর অংশ যে জায়গাটা, সেই জায়গাটাতে এতটাই গভীরতা বলা হচ্ছে হিমালয় পর্বতকে চুবিয়ে দিলে অনেকটা ডুবে যাবে, তার উপর অনেকটা জায়গা থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন পৃথিবীকে সৃষ্টি করছেন, পৃথিবী টলটলায়মান ভাসমান অবস্থায়, তখন পেরেক পুঁতে দিলেন। এই বিল্ডিং তৈরি করতে গেলে, বড় বড় বিল্ডিং করতে গেলে মাঝে মাঝে সব পিলার গম্বুজ দিতে হয়। এই পিলারের বাইরে, কলামের বাইরে আলাদা আলাদা পিলার দেয়। আগেকার দিনে শাল কাঠকে পুঁততো যাতে মাটি দোদুল্যমান অবস্থায় না থাকে। তো আল্লাহ পেরেক পুঁতে দিয়েছেন, ওই পেরেকের কাজটা করছে পৃথিবীর সমস্ত পর্বতমালা পাহাড়, যাতে পৃথিবী প্রকম্পিত না হয়, না কাঁপে। তারপরেও পৃথিবী কাঁপে, ভূমিকম্প হয় না? তো সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্যে যিনি মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন। কত প্রাণী আছে, উদ্ভিদ আছে তার মধ্যে, আর সমস্ত প্রাণীগুলোর মধ্যে যে মানুষ, সেই মানুষের মধ্যেও আবার বিভিন্ন মতবাদ, বিভিন্ন আদর্শ, বিভিন্ন চেতনা, বিভিন্ন ভাব ধারণকারী মানুষ আছে। তো তার মধ্যে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? কোরআনে বোধহয় মুসলিম শব্দটা আছে, মুসলমান নাই না? আছে মুসলিম। আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে দুটো, ইসলাম মানে হচ্ছে একটা হচ্ছে শান্তি, আবার বলা ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করা, কমপ্লিট সারেন্ডার টু অল মাইটি আল্লাহ। কেমন কমপ্লিট সারেন্ডার? কিছু রাখবো, কিছু দেব না, সবটুকু দিতে হবে, সবটুকু দিতে হবে, মানে নিঃস্বার্থভাবে নিঃশর্তে সমস্ত কিছু যদি আমরা আল্লাহকে নিবেদন করতে পারি, তাহলে তখন আমরা মুসলিম হতে পারবো, ইসলামকে মেনে চলতে পারবো। আর একটা মানে হচ্ছে শান্তি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে পৃথিবীতে অনেক ধর্ম থাকলেও তার মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মধ্যে তার মনোনীত, আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত ধর্ম যে ইসলাম, সেটার অনুসরণকারী। আর আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কুরআন। পৃথিবীতে এর সমকক্ষ, সমগোত্র আর কোনো ধর্মগ্রন্থ বা কোনো গ্রন্থ আছে কি? বিশ্বাস কি হয়, আছে? কুরআন শরীফ এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, এবং এই গ্রন্থ নট অনলি ফর মুসলিমস,
বাট ফর অল হিউম্যান বিংস, প্রত্যেকটা মানব জাতির প্রত্যেকের জন্য এটা হচ্ছে পথপ্রদর্শক, শুধু মুসলমানদের জন্য, সবার জন্য পথপ্রদর্শক। এবং এই গ্রন্থে কোনো ভুল নাই, এবং পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা সবাই মিলে যদি একত্রিত হও এবং এর মতো যদি একখানা গ্রন্থ রচনা করার চেষ্টা করো তোমরা পারবে না। এমনকি আরবে এই কম্পিটিশন হয়েছে যে এত বড় গ্রন্থ তো দুরস্ত, এর মতো একটা আয়াত তোমরা নির্মাণ করতে পারবে না। এবং আরবের তৎকালীন যুগের এবং অদ্যাবধি পৃথিবীতে যত মনীষী এসেছেন, চেষ্টা করেছেন কোরআনকে ভুল ধরতে গিয়ে, অনেক অন্য ধর্মাবলম্বী পৃথিবীর চিন্তাবিদ যারা, তারা সাধারণ মানুষ নন, তারা ভুল ধরতে গিয়ে বিস্মিত হয়েছেন। ইটস অ্যান আউটস্ট্যান্ডিং মিরাকল, পৃথিবীর একদম মজে যে অবিশ্বাস্য গ্রন্থ হচ্ছে কোরআন, তখন তারা কোরআনকে তাদের গ্রন্থ বলে মেনে নিয়েছে। এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূলু বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে ইসলামকে তাদের দিন বলে গ্রহণ করেছে। তাহলে ধর্ম সব থেকে ভালো, গ্রন্থ আমাদের হচ্ছে কোরআন মাজিদ, আর আমাদের নবীকে, আমাদের নবী হযরত মুহাম্মদ। তো পৃথিবীর সবাই এক বাক্যে সবাই, যদিও গুগল খুঁজলে লাখো ক্যারিকেচার পাওয়া যায়, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গুগলে সার্চ করেন তো এত অশ্লীল এত নোংরা নোংরা ছবি আছে যারা বিকৃত করার চেষ্টা করেছেন। যেমন সম্প্রতি ফ্রান্সে যে ঘটনাটা ঘটে গেল, একজন শিক্ষক বিকৃত করার চেষ্টা করেছেন, তো গুগল সার্চ করলে হাজার হাজার লক্ষ লক্ষ যা দেখা যাবে না, এরকম ক্যারিকেচার বা ব্যঙ্গ বিদ্রুপপূর্ণ অশ্লীল ছবি আছে, তা সত্ত্বেও পৃথিবীর যারা নির্মোহ নির্মোক চিন্তাবিদ, যারা নিরপেক্ষ চিন্তাবিদ, তিনি ইসলাম গ্রহণ করেন আর না করেন, তারা সবাই স্বীকার করেছেন যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই নিয়ে হাজার হাজার লোক আছে, যেমন জজ বার্নার্ড শ বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ওয়ার টু অ্যাসিউম দ্য ডিকটেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস দ্যাট উড ব্রিং ইট দ্য মাস্ট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। ইসলাম অ্যান্ড মোহাম্মদানিজম গ্রন্থ উনি বলছেন এই পৃথিবীতে এত অশান্তি, এত মারামারি, এত রক্তপাত, সমস্ত নিমেষে বন্ধ হয়ে যেতে পারে এবং শান্তি প্রতিষ্ঠিত হতে পারে যদি পৃথিবীতে একটা মাত্র লোককে আমরা নেতা বলে মানতে পারতাম। তিনি কে? তো জর্জ বার্নার্ড হচ্ছে পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব যিনি দুটো বিষয়ে নোবেল পেয়েছিলেন পৃথিবীর। জর্জ বার্নার্ড শ, তিনি আর্মস্ট্যান্ড দ্য ম্যান, যারা ইংলিশ লিটারেচার পড়ে তারা জানেন, তো উনি লিখছেন এই রকম। আবার আপনারা জানেন যে 1978 সালে মাইকেল এই ছাট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের নামে তালিকা করেছেন, জানেন তো? মাইকেল এই ছাট একজন জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানী মানে কি? যার গবেষণার বিষয়বস্তু হচ্ছে মহাকাশ, মঙ্গল গ্রহ, বুধ, নীহারিকাপুঞ্জ, নক্ষত্র কি করে আল্লাহর নির্দেশে মহাকাশে নিজস্ব কক্ষপথে ঘুর পাক্ষাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাখ্যা দিয়েছেন। এবং এক একটা আয়তনে কত বড় গো, পৃথিবীর সব থেকে কাছে কে আছে? নক্ষত্র কি? বুধ গ্রহ, নক্ষত্র কে আছে? প্রক্সিমা। তো এক একটা আয়তন পৃথিবীর চাইতে 80 লক্ষ গুণ বড়, 90 লক্ষ গুণ বড় সেসব মহাকাশে আছে। অনেকে বলে যে আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এত মানুষকে রোজ হাসরের দিনে বিচার করতে ডাকবে, জায়গা কোথায় পাবে গো? তো বলছে পৃথিবীর মতো লক্ষ লক্ষ গুণ আয়তনে বড় নক্ষত্র একটা দুটো নয়, কোটি কোটি মহাকাশে আছে না নাই? আজকের ভূগোল, আজকের বিজ্ঞান স্বীকার করছে যে আছে। তো
কি বলতে চাইছিলাম? তো সেই মাইকেল ইচাক সেটা নিয়ে গবেষণা করছেন। অনেক রাজ্যে চাঁদে জমি কিনবো, মঙ্গল গ্রহে জমি কিনবো, বাড়ি করব, সেখানে কি এক দু টাকাতে হয়? ভারতবর্ষে একজন নতুন মানুষ আসছেন, বলতে গেলে একটা নতুন কোম্পানি আসছে, কি নাম গো? টেসলার। টেসলারের মালিক হচ্ছে এলেন আর এক সেকেন্ডে 67 লক্ষ টাকা তার ইনকাম। আগামী দিনে ভারতবর্ষে ছেয়ে যাবে ইলেকট্রিক কার্স। এর ডিজেল পেট্রোল এত টাকা দাম থাকবে না, যে টুকটুক ব্যাটারিতে চলছে, সমস্ত যেমন ব্যাটারিতে চলছে ও সমস্ত কিছু ব্যাটারিতে চলবে, বড় বড় গাড়ি বাস সমস্ত কিছু। তো সে তারই মালিক, টেসলার মালিক হচ্ছে এলেন আর এক সেকেন্ডে ইনকাম 67 লক্ষ টাকা এক সেকেন্ডে। তো সেই সমস্ত লোকগুলো ভাবছে যে পৃথিবীতে মজা শেষ, এবার চাঁদে কি করে একটা বাড়ি করা যায়, মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে না কি করে বাড়ি করা যায়। তো এই নিয়ে যার গবেষণা মাইকেল এই সাত পৃথিবীর 100 জন মানুষকে তালিকা করতে গিয়ে 10 বছর পরিশ্রম করেছিলেন, 10 ইয়ার্স পরিশ্রম করে তিনি লিস্ট করলেন এবং তাতে বললেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নাম্বার ওয়ান। তাহলে মুসলমানদের কাছে পৃথিবীর সব থেকে ভালো সম্পদগুলোই ছিল, সব থেকে ভালো আল্লাহর মনোনীত ধর্ম মুসলমানদের, সব থেকে বড় রক্ষা কবচ গাইড পথ প্রদর্শনকারী সংবিধান কোরআন মুসলমানদের জন্য আছে, সব থেকে দামি ডিক্টেটরশিপ মানুষ নেতা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তা সত্ত্বেও মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে কি আছে? পিছিয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে আবার এগিয়ে আছে। পৃথিবীর সব থেকে উচ্চতম বিল্ডিং কোনটা সবাই জানে? বুর্জ খলিফা, যেখানে ওই বিল্ডিংয়ের প্রথম তলার সাথে 160 তলার উপরে যেখানে নাচ গান হচ্ছে, পৃথিবীর সব থেকে উঁচু সুইমিং পুল তো বুর্জ খলিফাতেই আছে, সব থেকে বিনোদনের জায়গা, যেখানে অক্ষয় কুমার শুটিং করে আসলো নাকি এ হাসছে, ও বিল্ডিংটা করতে পেরেছে আমাদের সব মুসলমান ভাইয়েরা। এখন মানুষের তৈরি পৃথিবীর স্বর্গের নাম হচ্ছে দুবাই। পৃথিবীতে মানুষের তৈরি জান্নাত বলছে সব নাম হচ্ছে আবুধাবি। রুক্ষ শুষ্ক বালুকা প্রান্তরে সমস্ত সম্পদকে জড়ো করে বিলাস বৈভব বিলাসিতা পৃথিবীতে মানুষের জীবনকে উপভোগ করার চরমতম জায়গা হচ্ছে আবুধাবি। আরব সাগরের মধ্যে আটলান্টিস দ্য পাম হোটেলটা তৈরি করলো, এক রাতে থাকতে গেলে 35 লক্ষ টাকা ভাড়া দিতে হবে, এক রাতের জন্য 35 লক্ষ টাকা ভাড়া। পৃথিবীটাকে কি করে উপভোগ করছে পৃথিবীর মানুষ? এই যে ভারতবর্ষের সমস্ত হিন্দুরা বিনোদন করতে যাদের টাকা আছে এখন আবুধাবি আর দুবাই চলে যাচ্ছে, সেই জন্যে ওখানকার সরকার বলছে হিন্দুরা এত আসছে পর্যটনে ইনকাম বাড়াইতে হবে, তাহলে একটা মন্দির পৃথিবীর সব থেকে বড় মন্দিরটা করলে কেমন হয়, মোদিকে নিয়ে গিয়ে বলছে মন্দির করো। কেন? ওদের কাছে টাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের সমস্ত বড় লোক শিল্পী যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা সেখানে গিয়ে বিনোদন করছে। এ সমস্ত জায়গাতে আবার আমরা এগিয়ে আছি, কিন্তু বিজ্ঞান পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে সমস্ত উপকরণ দরকার সেই সমস্ত উৎপাদনের ক্ষেত্রে আমাদের কুরআন মাজিদ বারবার বলছে যে কুরআন হচ্ছে বিজ্ঞানময়। মাতৃগর্ভে একটা শিশু 4-4.5 মাসের বয়সে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে রুহু দিচ্ছেন, একটা মাংসপিণ্ডে যখন প্রাণের সঞ্চার হচ্ছে, তার বর্ণনা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বর্ণনা কুরআন মাজিদের মধ্যে আছে।
কিন্তু বর্তমান যুগে কুরআন মাজিদের যে এই বৈজ্ঞানিক বা সাইন্টিফিক অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বিজ্ঞানকে আপনি যা খুঁজবেন তাই যদি বিজ্ঞানময় হয়, তাই যদি আপনার জীবনে কাজে লাগে, তো কুরআন মাজিদ কখন ঘুমোতে যেতে হয়, কখন ঘুম থেকে উঠতে হয়, কি করে খেতে হয়, কি করে বসতে হয়, কি করে মানুষকে ভালোবাসতে হয়, কি করে চাষাবাদ করতে হয়, কি করে ভালো মানুষ হতে হয়, সমস্ত কিছু এখানে বলা আছে। কিন্তু আমাদের জীবনে তার অ্যাপ্লিকেশন নাই, বৈজ্ঞানিকভাবে তার প্রয়োগ নাই, তার জন্যে মুসলমানরা পৃথিবীতে পিছিয়ে যাচ্ছে। তাহলে এর একমাত্র উপায় হচ্ছে বিজ্ঞানকে বৈজ্ঞানিক উপায়ে তার প্রয়োগ করতে হবে। আপনি যদি 800, 900, 1000, 1100, 1200, 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত যান, তাহলে গোটা পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কারগুলো সব মুসলমানের করা। কত বললাম? 800, 900, 1000, 1100, 1200, 1300 এই পর্যন্ত যদি যান, তাহলে সমস্ত আবিষ্কারগুলো পৃথিবীতে মুসলমানদের করা। তারপরে 1400, 1500, 1600, 1700, 1800, 1900, 2000 এই মুহূর্তে যদি আবিষ্কারগুলো দেখেন, তাহলে মুসলমানদের আবিষ্কার নেই। পৃথিবীতে প্রথম আত্মীয় কাজ করেছে মুসলমানরা, প্রথম কম্পাস আবিষ্কার করেছে মুসলমানরা, পৃথিবীতে ম্যাপ আবিষ্কার করেছে মুসলমানরা, পৃথিবীতে গণিত শাস্ত্র অ্যালজেব্রা প্রথম করেছে মুসলমানরা, পৃথিবীতে শল্য চিকিৎসা অপারেশন করা প্রথম করেছে মুসলমানরা, পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞানী প্রথম ছিলেন মুসলমানরা, মেডিকেল সায়েন্সে ইবনে সিনার বই এখনো মেডিকেলের সমস্ত ছাত্রছাত্রীকে পড়তে হয়, আল ফারাবি পড়তে হয়, আল কিন্দিকে পড়তে হয়, আল ফাজিকে পড়তে হয়, ইবনে সিনাকে পড়তে হয়, খাওয়ারজমিকে পড়তে হয়। এই নামগুলো সব গ্রিকের ল্যাটিন অন্য নাম হয়ে গেছে বটে। ইবনে খালদুন পড়তে হয়, আল বিরুনি পড়তে হয়, ইবন বতুতা পড়তে হয়, সবগুলো ছিল। কিন্তু পরবর্তীকালে, পরবর্তীকালে কি হয়েছে জানেন? পরবর্তীকালে কুরআনকে নিয়ে আমাদের ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি কি নাম গো? ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ। ভারতবর্ষের আগে কে ছিলেন? এপিজে আব্দুল কালাম। এইরকম 9 নম্বর প্রণব। তো ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর শঙ্করদয়াল শর্মা। তো ডক্টর শঙ্করদয়াল শর্মার একটা কুরআনকে নিয়ে কবিতা লেখা আছে, পড়েছ? কুরআনকে নিয়ে ডক্টর শঙ্করদয়াল শর্মা লিখছেন, এ আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব বানা দিয়া। এ আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব বানা দিয়া। তারপরে লিখছেন, সমজনে কি কিতাব থি, পড়নে কা কিতাব বানা দিয়া। আমি যে দেখতে পেলাম না গো, এত কুয়াশা, তো বন্ধ গেল চশমাটা। আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব বানা দিয়া, সমজনে কি কিতাব থি, পড়নে কা কিতাব বানা দিয়া। জিন্দাও কা দস্তুর থা, মুর্দাও কা মনসুর বানা দিয়া। জো ইলম কা কিতাব থি, উসে লা ইলমো কে হাত মে থামা দিয়া। তসখীর কায়নাত কা দর্স দেন আই থি, সিফ মাদ্রাসো কা নিসাব বানা দিয়া। মুর্দা কৌমো কো জিন্দা করনে আই থি, মুর্দো কা বক্সওয়ানে কে পর লাগা গিয়া। আই মুসলমানো, এ তুমনে কিয়া কিয়া। এটা যদি মানে করেন তাহলে ফাইজি সাহেব আছেন বুজুর্গ, সব থেকে ভালো বলতে পারবেন যে আমল করার কিতাব ছিল, এখন শুধু দোয়া দরুদ। কে মরে গেছে, এটা দোয়া করবে কোরআন থেকে,
যদি জান্নাতে যেতে পারে। এই আজকে আমি বাড়িতে ঢুকবে একটু দোয়া করতে হতো কোরআন শরীফ থেকে, এই দোয়া দরুদ ছাড়া। অথচ বলছে আমল করার কিতাব ছিল, সমাজ নেক কিতাব থি পড়ে নেক কিতাব বানা দিয়া, শুধুমাত্র ভাবছে যে প্রত্যেকটা অক্ষরে এক দশটা করে নেকি, অত যত পড়ব তত নেকি পাব। পড়ে নেক কিতাব বানা দিয়া, জিন্দাও কা দস্তুর থা, মুর্দাও কা মনসুর বানা দিয়া, যে ইলম কি কিতাব থি উসে লা ইলমো কে হাত থামা দিয়া, তসখীর কায়নাত কে দর্শ দেনে আই থি সির্ফ মাদ্রাসো কা নিসাব বানা দিয়া, মুর্দা কৌমো কো জিন্দা করনে আই থি মুর্দো কে বক্সো আনে পর লাগা দিয়া, এই মুসলমানো এ তুমনে কিয়া কিয়া। তো আমাদের অবস্থা হচ্ছে যে এত বড় গ্রন্থ, তার বৈজ্ঞানিক অ্যাপ্লিকেশন প্রয়োগ না থাকার জন্যে আমরা ব্যবহারিক জীবনে বর্তমান পৃথিবীতে আমরা পিছিয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? বিদায়ী হজের ভাষণে প্রায় কত লক্ষ ছিলেন ফাইজি সাহেব? প্রায় 2.5 লক্ষ নাকি? বিদায়ী হজের ভাষণ যখন দিয়েছিলেন লক্ষাধিক, ওখানে বলছেন ও পিপল লিসন টু মাই ওয়ার্ডস, I leave behind me two things, that is the Holy Quran and my Sunnah. If you follow these two, I can assure that you will never go to astray. প্রিয় নবী বলছেন যে আমি তো চলে যাব, তো দুটো জিনিস রেখে গেলেন, হচ্ছে কোরআন মসজিদ এবং আমার সুন্নাহ। তোমরা এই দুটোকে যদি শক্ত করে ধরে থাকতে পারো, তাহলে পৃথিবীতে তোমরাই বাদশাহী করবে, পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠত্ব অধিকারী হবে, পৃথিবীতে তোমরাই অগ্রণী ভূমিকা, অগ্রবর্তী জায়গায় অবস্থান করবে, কেউ তোমাদেরকে পর্যুদস্ত করতে পারবে না। কিন্তু দুটো হাতিয়ার ছিল, শক্ত করে ধরে রাখার কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা ওইগুলোকে শক্ত করে ধরে থাকতে পারিনি। সেই জন্য ডক্টর ফিলিপ বিলাল ফিলিপ বলছেন যে ইসলাম উইল ট্রাম্প উইথ ইউ আর উইদাউট ইউ, ওয়েদার ইউ আর অর নট, দ্যাটস নট দ্য ফ্যাক্টর। তুমি ইসলামের মধ্যে আসো আর নাই আসো, তুমি ইসলামকে অনুসরণ করো আর নাই করো, ইসলাম উইল ট্রিয়াম্প, ইসলামের বিজয় ঘোষিত হবেই, ইসলাম পৃথিবীতে জয়লাভ করবে, গোটা পৃথিবীতে ইসলাম ছেয়ে যাবে, তুমি থাকো আর না থাকো ইসলামের সাথে। কিন্তু তুমি থাকলে তোমার লাভ, আর তুমি না থাকলে ইসলামের কিছু যায় আসে না, ও ক্ষতিটা কার? তোমার। তাই হে যুবকরা, হোয়েদার ইউ ওয়ার উইথ ইসলাম আর নট, দ্যাটস নট দ্য ফ্যাক্টর, দ্যাট ডাজ নট ম্যাটার। তুমি ইসলামকে অনুসরণ করো আর না করো, ইসলামের কিচ্ছু যাই আসে না, কিন্তু ইসলামের সাথে তুমি থাকার না জন্য ইহকাল এবং পরকালে যদি পস্তাতে হয়, তাহলে সেই পস্তাতে হবে তোমাকেই। পৃথিবীতে অনেক নবী এসছেন যারা বোধহয় 50, 70, 80 বছর ধরে ইসলামকে প্রচার করেছেন। তো ফাইজি সাহেবরা বলেন যে কেউ দুজনকে বোঝাতে পেরেছে, কেউ সারা জীবনে একজনকে বোঝাতে পারেনি, অথচ তিনি নবী ছিলেন। এমনও হতে পারে যে পাড়ায় পাড়ায় নবী, গোত্রে গোত্রে নবী এসেছিলেন, তারা কাউকে বোঝাতে পারেননি, কিন্তু তারা বুঝে গেছেন, কিন্তু তার জন্য ইসলামের যে বিজয় রথ সেটা পিছিয়ে থাকেনি। ইসলাম পৃথিবীতে এখনো ক্রমবর্ধমান, ক্রমপ্রসারমান ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামকে এত বিকৃত করার চেষ্টা করছে, ইসলাম মানে অশান্তি, মুসলিম মানে সন্ত্রাসবাদী ইত্যাদি প্রতিপন্ন করার চেষ্টা করা সত্ত্বেও ইসলাম সম্প্রসারণশীল এবং তৃতীয় এবং সব থেকে বড় দ্রুত প্রসারমান ধর্ম পৃথিবীতে ইসলাম। প্রতিদিন ফ্রান্সে, জার্মানিতে, আমেরিকায়, ইংল্যান্ডে সর্বোচ্চ মুসলমানের সংখ্যা বাড়ছে। কেন? তারা ইসলামের যে শাশ্বত চেতনা, সেই চেতনাকে গ্রহণ করতে পারছে। এবং এটা আমাদের মনে রাখতে হবে, যারা ইসলামকে কবুল করছে, উই আর মুসলিম বাই বার্থ, আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা ইসলামকে বুঝতে পারছি না, কিন্তু যারা ইসলামকে কবুল করছে তারা কিন্তু সব বিদগ্ধ পণ্ডিত,
ইসলামকে জেনে বুঝে তবে তারা কবুল করছে। আমার বাপা হাদালি মন্ডল, আমি আকমল হোসেন মুসলমান, কিন্তু যার গান তুমি রোজ শুনো আল্লাহ রাখা রহমান, এই আর রহমান গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার বোম্বে থেকে পেল, সঙ্গীতে পেল না, কি বইয়ের জন্য পেল গো আবদুল্লাহ ভাই? এই দেখেন ইসলাম ডাক্তারও বলতে পারছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান পেল। তো বলছে আমি আমার বোন যখন অসুস্থ গির্জাতে গেছি, ওর নাম ছিল দিলীপ কুমার, মন্দিরে গেছি, আমি সর্বত্র গেছি কিন্তু কোনো জায়গায় আমার বোনের অসুখ ভালো হয়নি। আমি একমাত্র মসজিদে গিয়ে যখন দোয়া করেছিলাম, তারপরে আমার সব থেকে প্রিয়ারি বোন সে বোনের প্রাণ ফিরে পায় এবং তারপরে সে ইসলামকে কবুল করে। পৃথিবীর সর্বত্র তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য কাড়াকাড়ি চলছে, সব থেকে দামি সঙ্গীত পরিচালক, যদিও বিষয়টা সঙ্গীতের সাথে, কিন্তু তিনিও বুঝতে পারছে না ইসলামই সব থেকে ভালো ধর্ম, ইসলামকে তিনি কবুল করছেন। তো যারা প্রতিকূলতা সত্ত্বেও কবুল করেছেন তাদের যে জোশ, আর আমাদের বাইবার জন্মসূত্রে যে জোশ, এ জোশ কিন্তু পৃথক, এ জোশ কিন্তু আলাদা। তাই বন্ধুদের কাছে অনুরোধ যে আমি ইসলামের সাথে থাকি আর না থাকি, ইসলাম কিন্তু জিতবেই। তাই তুমি যদি জেতার সঙ্গে থাকতে হও, তোমার জীবনকে যদি সাফল্য মণ্ডিত করতে হয়, তাহলে ইসলামের যে নীতি, ইসলামের যে আদর্শ, যে পবিত্র গ্রন্থ কুরআন মাজিদ এবং প্রিয় নবীর যে সুন্নাহ, এ দুটোকে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই দুটোকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে আমরা ইহকাল এবং পরকালে সফলকাম হতে পারব। তো এই কটা কথা বলে আমি শেষ করলাম আপাতত। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি। এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানে পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ।